এই হারান, তুই এত সুমো খাচ্ছিস কিসের উপর? দেই প্রেম পত্র তো আসার কথা না। এটা কি ধরনের ব্যবহার মাইছে ভাই? শোনো, আগামী শনিবার অমাবস্যার রাত, আকাশে সবচেয়ে বড় তারাটা মধ্যরাতে যখন মাথার উপরে খাড়া হবে, তখন এই কড়িগুলা নিয়ে পুকুরে ডুব দিবা একটা। ডুব দিয়ে উঠে এক বস্ত্রে তোমার প্রেমিকার বাড়ির দিকে সাত কদম আগাবা। আগায় এই এক একটা করি নিবা, তোমার প্রেমিকার নাম তিনবার করে পড়ে ফু দিয়ে প্রেমিকার বাড়ির সোজা ঢেল মারবা। হাই রসিনাই, সমস্ত বড় বড় পাহাড় ডিঙায় চলে আয়, সাত সাগর তেরো নদী পার হয়ে চলে আয়। রোজি, আমার রোজ, কনে আছো তুমি? আইসো আইসো আমার বুকে যান, সমস্ত বড় বড় পাহাড় ভাঙে আমার বুকে চলে আসো রোজি। ও রোজ আইসো। হারান, আমার হারান, আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার সব। হারান, তুই এত সুমো খাচ্ছিস কিসের উপর? দেই প্রেম পত্র তো আসার কথা না। এটা কি ধরনের ব্যবহার মাইছে ভাই? মানে আমার প্রাইভেট জিনিস তুমি দেখছো, মানে কি 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 মেজাজ কিন্তু খুব খারাপ আছে কিন্তু। প্রাইভেট জিনিসটা কি সেটাই তো জানবার চাচ্ছি, নাকি তোকে ছোট মা গয়নার ভাগ দিছে কুন্ডা? ছোট ভাই, একটা কথা মনে রাখবা, এ হারাম কোনদিন গয়না কাঁদাও না। ঘাপটি মেরে পরে থাকলেও কোনো লাভ হবে না রে। হ্যাঁ, ঘুম আসতেছে না, আসবেও না। একটা হুন্ডা কেনা খুব জরুরি হয়ে পড়েছে রে। হুন্ডা কিনবে মানে তুমি? এই ঘোড়া রোগ কবে থেকে সৃষ্টি হয়েছে মাই যাবে তোমার ভিতরে? ঘোড়া রোগ করছো কিসের জন্য রে হারান? কারে আমার মতো একটা যুবক সালে হুন্ডা চালাবার শখ বের পারে না? এই মধ্যরাতে তোরা দুজন কি শুরু করিস রে? এই তোকে জন্য কি একটু শান্তি মতো ঘুমো ভরবার পর আর কি? হ্যাঁ, সে কি বড় ভাই, তুই এর মধ্যে আবার শান্তি মতো ঘুমাবারও চাচ্ছিস, তো ঘুম পাচ্ছে আসবিটা কিসের জন্য? হ্যাঁ, সারাদিন যে পরিমাণে হাউতাস করেছিস, আমাকে বাপের কীর্তিকলাপের জন্য এই বাড়ি ছাইড়ে দেওয়ার পর্যন্ত ডিক্লিয়ার করেছিস, তার চোখে ঘুম আসে কেবা করে আমি তো বুঝি না। সামান্য একটা মোটর সাইকেল কেনার জন্যই আমার ওই টেনশনে ঘুম আসতেছে না। আমার ঘুম কমতে আসে তার কি ঠিকানা তোকে দেওয়া লাগবে? হ্যাঁ, কোনো কামে তো তোরা ঠিক মতো পাওয়া যায় না, সব কাজে তো বিরোধিতা করিস, এখন আবার ডিস্টার্ব দিয়ে আমার ঘুম নষ্ট করতেছিস। হ্যাঁ, কোনো কথা কবি রে, চুপচাপ বাতি নিবে, ঘুমা যা, ঘুমা, বাতি নিবা। আচ্ছা